মনের দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো কিন্তু আমরা সব সময় বন্ধুদের সাথে শেয়ার করে থাকি। আর বন্ধুদের সাথে শেয়ার করলে কিন্তু মনটা একটু হালকা হয়, একটু ভালো লাগে। সেই জন্যই কিন্তু আমার বন্ধুদের সাথে আমি সব সময় মনের কথাগুলো শেয়ার করে থাকি, দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। তো দুঃখের কথাগুলো, মনের কথাগুলো শোনার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন, সবাই আমার পাশেই থাকবেন এবং সবাই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আসলে আমরা ভিডিও করি, ভিডিও বানাই, ভিডিও ছাড়ি, কিন্তু আসলে আমরা কতটুকু কাজ করতে পারতেছি, কতটুকু করতে পারতেছি না সকলে জানেন কি না জানি না, কিন্তু আমি আসলে অত্যন্ত দুঃখিত, অত্যন্ত মর্মাহত। আমি আসলে আপনাদের সাথে কি বলবো, আমি আসলে ভেবেই পাচ্ছি না যে কষ্ট এবং যে দুঃখের মধ্যে আছি, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন দুঃখের কথাগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কিন্তু হয়তো বা আমি স্ট্রোক করে মারা যাব, কারণ যা অবস্থা হচ্ছে এই অবস্থাতে কিন্তু আসলে নেটের যে প্রবলেম দেখা যাচ্ছে, সামনের দিকে ভিডিও দিতে পারবো কিনা বা ভিডিও দেখতে পারবো কিনা তাও কোনো নিশ্চিত নেই। তো আসলে সকলের কী অবস্থা সকলেই কমেন্ট করে জানাবেন আপনাদের কী অবস্থা। আমার কিন্তু মানে অত্যন্ত মানে খারাপ অবস্থা নেটের, মানে নেট নাকি আসলে সারা দেশে এই অবস্থা, আমি জানি না কার কেমন অবস্থা, কিন্তু ভিডিওগুলো একেবারেই দেখতে পাচ্ছি না এবং ভিডিওগুলো যার ভিডিওতেই যাচ্ছি কিন্তু বারবার করে ক্লিক করতে হয়, বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয়, নেট আটকে যায়, এগুলো কোনো কথা? তো আমরা কীভাবে ভিডিও দেবো, সামনের দিকে কীভাবে অগ্রসর হবো জানি না, সকলেই কমেন্টের মধ্যে জানাবেন। এই ফাঁকে কিন্তু আমি রান্নাটাও করে নিলাম, রান্নাটা কেমন হয়েছে সেটাও আপনারা কিন্তু জানাবেন। তো আমি মনে করি প্রত্যেকটা বন্ধুর এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা কীভাবে ভিডিও দেন। আমি কিন্তু একটা ভিডিওর জন্য কিন্তু আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয় একটা ভিডিও আপলোড দিয়ে। তো জানি না কী করবো, সামনের দিকে সবাই সবার ভিডিওগুলো দেখার জন্য ভালো করে চেষ্টা করবেন, আমিও কিন্তু চেষ্টা করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করি। তো ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।